আচ্ছা, এরা এত বোকা কেন? এদের বিবেক বুদ্ধি কবে হবে? যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো শেষ, এখন শিকারটা নিয়ে বাসায় চলে যাই। রাতে এটাকে গ্রিল কাবাব বানিয়ে খাবো। হা হা হা। আহা কি আনন্দ আকাশে বাতাসে! আহা, খাসির গোস্তটা জোশ ছিল। খাসির গোস্ত খেয়ে নিজেকে একটু মনে হয় মোটা সোটা মনে হচ্ছে। মাঝে মাঝে এমন যদি খাসি আর গরুর গোস্ত খেতে পারতাম, কতই না ভালো হতো। খাসির গোস্তটা খেয়ে আমিষের চাহিদাটাও পূরণ হয়েছে মনে হয়। জীবনে আর কি লাগে, জীবনটা সার্থক। প্রতিটা দিন এমন হলে কতই না ভালো হতো। ওরে বাবা, কুকুরের বাচ্চাগুলো তো বেশ নাদুস নাদুস, ওদের খেতে পারলে ভালোই হইতো। কিন্তু আজকে তো ওদের খাওয়ার মুড নাই, যাই আরেকদিন ওদেরকে চিবিয়ে খাবো। ওকে, ওই দূরে ওটা কাকে দেখছে? আরে, এরা তো কুকুর বেটা। ওরে শালা, মুখে আবার আস্ত একটা তাজা মুরগি! মুরগিটা দেখেই তো জিভে জল চলে আসলো। মুরগিটা যদি খাসির গোস্তের মতো খেতে পারতাম। আচ্ছা দেখি, মুরগিটাকে কিভাবে কুকুরের কাছ থেকে বাগিয়ে নেওয়া যায়। কি করা যায়, কি করা যায়, কি যে করি! হ্যাঁ, মাথা খুলেছে। কুকুরকে তবে কাকের মতোই বোকা বানাই, বোকা বানিয়ে মুরগিটা বাগিয়ে নিই। আচ্ছা, আসার সময় না ওর নাদুস নুজুস বাচ্চাগুলোকে দেখে আসলাম, ওগুলোকেই টোপ হিসেবে ব্যবহার করি। ও কুকুর ভাই, দাঁড়ান, কোথায় গেছিলেন? আপনাকেই তো খুঁজছি, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা না বললেই নয়। কি বলেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা? আমার তো ভাই একটু তাড়া ছিল, শিকার নিয়ে জলদি বাসায় যেতে হবে। বাচ্চাগুলো অনাহারে আছে ভাই, তারা মনে হয় আমারই পথে আছে। আচ্ছা ভাই বলেন, আগে আপনার গুরুত্বপূর্ণ কথাটাই শুনি, তারপর না হয় শিকারটা নিয়ে বাড়ি যাই। কি আর বলবো ভাই, বনের অবস্থা খুবই খারাপ। কেন ভাই, হঠাৎ করে আবার বনে এমন কি ঘটলো? ভাই, বনের মধ্যে হঠাৎ হিংস্র প্রাণীর আবির্ভাব ঘটেছে। এই তো ভাই, কিছুক্ষণ আগে আসার সময় নদীর কিনারে একটা কুকুরের বাসা দেখলাম। সে বাসার পাশেই তিনটা কুকুর ছানা রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। কি বলেন ভাই, আপনি সঠিক দেখেছেন তো? হ্যাঁ ভাই, এই তো আসার সময় কিছুক্ষণ আগেই দেখলাম, আমার তো নিজ চোখে দেখা। আমার তো ভুল হয় না ভাই, আর ভুল হওয়ারও কথা না, আমি এই মাত্র সচক্ষেই দেখে আসলাম। আপনি কি বলেন ভাই, ওটা তো আমারই বাসা, তাহলে তো আমার এখানে আর এক মুহূর্ত থাকা যায় না। আপনি থাকেন, আমি গেলাম। যাক বাবা, কাকের মতো কুকুরকেও বোকা বানিয়ে তার শিকারটা বাগিয়ে নিলাম।
আচ্ছা এরা এত বোকা কেন? এদের বিবেক বুদ্ধি কবে হবে? যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া তো শেষ, এখন শিকারটা নিয়ে বাসায় চলে যাই। রাতে এটাকে গ্রিল কাবাব বানিয়ে খাবো। আরে সব বাচ্চাই তো ঠিক আছে, শিয়াল বেটা কি তাহলে আমাকে মিথ্যে কথা বললো? সে মিথ্যে কথা বলে আমার মুখের খাবার এভাবে কেড়ে নিল? এর আগেও সে অনেকের সঙ্গে এরকম করেছে, আজ আমার সঙ্গেও এরকম করলো। তাকে বাগে পাই, দেখিয়ে দেবো কত ধানে কত চাল। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।